এই যে আজকে আমরা পার্কে আসছি বয়স আমার পরে দিতে হবে আর কি কই আই যা কই মামুনি মাম্মা তুমি সানগ্লাস পরছো তুমি কই আসছো এই যে আই যা হাসি দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে কিন্তু ইউকেতে সামার শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা সানি ওয়েদার দেখে চলে আসছি পার্কে তো আজকে আমরা আসছি ক্যানন হিল পার্কে এই পার্কটা আসলে বার্মিংহামের আর কি সেন্ট্রাল পার্ক বলে তো পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এত মানুষ বের হয়েছে মানে সানি দেখে সামার মানে বড় দিন দেখে সবাই আসলে বাহিরে বের হয়েছিল বিশেষ করে বেবিরা বের হয়েছিল এই জন্য অনেক ভালো লাগতেছিল আমি তো এক জায়গায় বসে অনেকক্ষণ শুধু সব বাচ্চাদেরকে দেখতেছিলাম যে তারা কি করে হ্যালো তাহান একটু হাই দিয়ে দাও পার্কের গেটে ঢুকতে কিন্তু শুরুতে একটা ট্রেন রাখা ছিল যে এই ট্রেনটা আপনাকে পুরাটা পার্কটাকে ঘুরে দেখাবে এখানে কিন্তু পার্কগুলোতে এন্ট্রি ফি লাগে না মানে ফ্রি থাকে কিন্তু আপনি যদি কোনো রাইডে উঠেন বা যে ট্রেন এগুলোতে আসলে একটা মানে টিকিট কেটে আপনাকে উঠতে হবে তো এই যে দেখুন মানুষ কিন্তু মানে এখানে লাইন দিয়ে সবাই রাইডে ওঠে এবং সবাই খুব এনজয়ও করে এই ট্রেনের রীতিটা কিন্তু বাংলাদেশেও আছে আমি আমার বাংলাদেশের কথা খুব মনে পড়ে যাচ্ছিল আমরা ছোটবেলায় যখন শিশু পার্কগুলোতে যাইতাম সেখানে কিন্তু এরকম ট্রেন ছিল কিন্তু প্রচুর মানুষ বাইরে আসছে দেখুন আজকে কিন্তু অনেক মানুষ আর এই যে এই বেলুনগুলো দেখলে কিন্তু আমার দেশের কথা মনে পড়ে যায় আর এখানে কিন্তু একটা আইসক্রিমের দোকান বসছে দেখুন কি পরিমাণ মানুষ হচ্ছে লাইনে দাঁড়িয়ে আইসক্রিম কিনতেছে তো তারপরে আমরা আস্তে আস্তে লেকের সাইডটাতে গেলাম এই পার্কটাতে কিন্তু মানে অনেক বড় একটা লেক আছে এমনিতেই কিন্তু মানে আমি এখানে যে কয়টা পার্কে গিয়েছি বেশিরভাগ পার্কেই কিন্তু ইংল্যান্ডে লেক থাকে আবার লেকে কিন্তু এখন মানে হাঁস থাকে যদিও এখন মনে হয় হাঁসগুলো হচ্ছে রাজার হাঁস হয়ে গিয়েছে আগে রানীর হাঁস ছিল যাই হোক আর এখানে কিন্তু মানে বোট ছিল যেটা আপনি হচ্ছে রাইড হিসেবে আর কি বোটে উঠতে পারবেন এই দেখুন কি পরিমাণ মানুষ হচ্ছে দাঁড়িয়ে আছে আপনার দোকানে বোর্ডে ওঠার জন্য মানে অনেক মানুষ বের হয়েছিল আজকে অনেক ভালো লাগতেছিল সাথে হচ্ছে জায়গায় জায়গায় যে অনেক সুন্দর ফুল ফুটছে তো আমরা কিছু ফটো সেশন করলাম এই দিকটা তারপর ওই দেখেন দূরে ট্রেন যাচ্ছে মানে আসলে আজকে মানে ওয়েদারটার সাথে মানে খুবই ভালো লাগতেছিল তো এই যে এখানে একটা ফানফেয়ার হচ্ছিল মানে বাচ্চাদের রাইড ছিল অনেক সুন্দর সুন্দর এই যে একটা বাচ্চা ওর বাবার সাথে আর কি খেলা করতেছে মানে প্রচুর বেবি বের হয়েছিল আজকে আমি তো শুধু বেবিরাই বেবিদেরকে দেখতেছিলাম যে ওরা কি করে আসলে মানে ওরা সাইকেল নিয়ে তারপরে হচ্ছে মানে খেলনা গাড়ি ওদের আসলে যা আছে সব কিছু নিয়ে আসছে আর কি সারা দিন মানে ঘুরছে খাওয়া দাওয়া করছে এরকম তো এখানে আমি মানে উঠতে চাচ্ছিলাম কোনো রাইডে কিন্তু সবগুলো রাইডে এত কিউ দেখে আর আসলে আমি দাঁড়াইনি কারণ সবাই আর কি ভিড় করে উঠতেছিল এই যে তারপর আমার বেবিটাকে আমি কিছু পিকচার তুলে দিলাম তারপরে আমরা ওই যে লেকের সাইডটাতে আসছি তো লেকে দেখুন মানে এখানে বোটটা কিন্তু হচ্ছে আপনার মানে সোয়ানের শেপে রাখছে আর কি হাঁসের বড় হাঁসের তো এখন মনে হচ্ছে যে বড় বড় সোয়ান আসলে পানি দিয়ে সাঁতার কাটতেছে বা পানিতে ঘুরতেছে এমন একটা দেখা যায় যে সুন্দর আসলে ভিউটা আসলে অনেক নাইস তারপরে দেখেন এই যে কি কিউট দুইটা বাচ্চা এরা মনে হয় টুইন ছিল তো আমি আজকে মানে এত কিউট কিউট বেবিস সব বের হয়েছে ওদেরকে আসলে অনেকক্ষণ আমি এনজয় করতেছিলাম দেখতেছিলাম তো আমার বেবিটাকে আমি মানে অনেকক্ষণ ঘাসে মাটিতে রেখেছিলাম সাথে ওর বাবার সাথে যে আকাশ দেখতেছে ও আসলে বাইরে থাকলে খুব মানে বাইরে আসতে খুব পছন্দ করে
ও মানে বাসায় থাকলে আমি দেখি যে স্যাড হয়ে থাকে, বাইরে বের হইলেই মানে ও খুবই হ্যাপি থাকে। তো আমরা ওই জন্যই ট্রাই করি যে ওকে অ্যাটলিস্ট একটু সামার টাইমটাতে একটু বাইরে নিয়ে যাইতে, কারণ এখানে তো উইন্টারে আসলে বের হওয়া হয় না তেমন একটা, ঠান্ডা এবং দিনও অনেক ছোট থাকে। তো এই যে এখন আমরা আবার একটু পার্কটা ঘুরে দেখতেছিলাম একটু রেস্ট টেস্ট নিয়ে। তো এখানে একটা পার্কের সাইডে একটা অনেক বড় গলফের একটা মানে খেলার জায়গা আছে, সাথে হচ্ছে আপনার এর ভিতরে হচ্ছে ডেকোরেশনটা অনেক নাইস ছিল, মানে পানির ঝর্ণা টাইপের আর কি করে রেখেছিল। তো আমরা এখানে কয়েকটা পিকচার তুলে আর কি বের হয়ে গিয়েছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর মানে জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, মানে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে পিকচার তুলতেছে। আর দেখুন একটু পরপরই ট্রেনটা কিন্তু মানে পুরো রাউন্ড দিয়ে আপনার পার্কটাকে ঘুরতেছে। তো ট্রেনটা দেখুন মানে যতবারই আসছে প্রতিবারই কিন্তু মানে পুরো প্যাসেঞ্জার নিয়ে আসছে মানে পুরো ফুল, কারণ এভাবে কিন্তু আসলে মানে পার্কটা ঘুরে দেখার কিন্তু মজা অন্যরকম। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। এখন আমরা আর কি বের হয়ে যাচ্ছি পার্ক থেকে, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।